পর্তুগালে সাহারা ধুলো ঝড়ের আশঙ্কা নিয়ে তথ্য প্রকাশ করেছে পর্তুগিজ ইনস্টিটিউট অফ দি সি অ্যান্ড অ্যাটমসফিয়ার। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে পর্তুগালের লিসবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার ইজখান ফাহিম। ফাহিম, পর্তুগালে সাহারা ধুলো ঝড়ের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। মালি, আপনাকে ধন্যবাদ। পর্তুগিজ ইনস্টিটিউট অফ সি অ্যান্ড অ্যাটমসফিয়ার দেওয়া তথ্য অনুযায়ী 21 মার্চ বৃহস্পতিবার, মানে আগামীকাল, পর্তুগালে সাহারা ডাস্ট স্ট্রম বা ধুলু ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পর্তুগালে এই সাহারান ধুলু ঝড় এর আগে হয়েছে 2022 সালে মার্চ মাসে হয়েছিল এবং 2023 সালে জুন মাসে হয়েছিল, এবং এটা এবারও আবার এই এই বছর মার্চ মাসে, মানে আগামীকাল থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই ঝড়ের যে তথ্য হচ্ছে এই রকম যে এই ঝড়ের বড় যে ধুলি কণা রয়েছে, এই ধুলি কণার প্রভাবে মানুষের ত্বক এবং চোখে জ্বালাতন হওয়ার সম্ভাবনা রয়ে যায়, এবং যে ছুটু কণা রয়েছে সেই ছুটু কণার প্রভাবে মানুষের শ্বাসযন্ত্রের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়ে যায়। এবং পর্তুগাল সরকারের পক্ষ থেকে বা এই সি এন্ড অ্যাটমসফিয়ারে দেওয়া তথ্য প্রকাশের মাধ্যমে দেশের জনগণকে সচেতন করে দেওয়া হয় বা বসবাসকারী যারা রয়েছেন তারা যেন স্বাস্থ্যবিধি মেনে এই সময়টায় চলাচল করেন, সেই অনুরোধ করা হয়। এই মালিহা, এই ছিল এই বিষয়ের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।